এরকম কোন মোমবাতি জ্বললো না তো, কোন মোমবাতি বা কোনো কিছু হয়নি তো, কোনো বিতর্ক সভা বসেছে কোন নিউজ চ্যানেলে? এই যে মানে কি বলবো, আমার আরেক খানের মৃত্যু, এই কোথায় কি হচ্ছে? তারপরে আশিসদেরকে আঁচু 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 বলে ডাকবে, আশিসরা লেজ নাড়াতে নাড়াতে যাবে, এই ফাংশন করবে, এই উৎসব হবে, এইসব হবে, কেউ গান গাইবে, কেউ কবিতা বলবে, কেউ নাচ দেখাবে। অনেক আগে গীত শ্রদ্ধ মানুষের উপর থেকেই, শিল্পীরা তো কিছু করার নেই, তাদের তো বাধা রয়েছে না, লেজটা অন্য জায়গায়, তারা তো বিকিয়ে গেছে। তো সুমনের সুমন কি বলে কবি সুমনের রে দেখে আনতে গিয়ে তারা জামা পাড়া করে গান গাইছেন, আমি এসব কিছু জানি না। যুগ বলতে শুটিং এ কথা বলে বলবে, যতক্ষণ না আমার ঘরে আঁচ লাগছে ততক্ষণ আমি কিছু বলবো না, এটাই হচ্ছে ব্যাপার। বললে আমি তো দিদি এবং দিদি ভাইদের চক্ষুশীল হয়ে যাব, আমি তো পথ পাবো না, আমি তো আমার মাসে মোটা টাকাটা ঢুকবে না ব্যাংকে, অতএব আমি জানি না, আমি খবরটা জানতেই পারিনি। তাই বাবা কি খারাপ। আচ্ছা আমার না শটে লাগছে, যাই, আমি অনেক আগেই বলেছিলাম, আমি এই কথাগুলো বলি বলে শ্রীলেখা মিত্র বোমা ফেললেন, বিস্ফোরণ ঘটালেন। মানে আমি কেন, আমি কেন নিজেকে বিক্রি করিনি? আমি তাদের দলে ভারী হতাম, সেই জন্য আমাকে টার্গেট করা হতো সারাক্ষণ, অন্যায় দেখবো, প্রতিবাদ করবো না, আমার সোনার বাংলা, উন্নয়নের বাংলা বলবো। ধক থাকে তো দিদির দল বের করে তারা খুন করেছে, শাস্তি দিক, তবে বুঝবো সরকারের এলেন। আর সাধারণ মানুষ তো এখনো চোখে চুলি রেখে বসে আছে, তারা এখনো বিপুল ভোটে টিএমসি কে যেতে, আর ওখানে মোহাম্মদ সেলিম লুকিয়ে গিয়ে ওখানকার বিমান বসু এই বয়সে সে এই রোধে গিয়ে দেখছে কোথায় কি হচ্ছে, তিনি কেটে ফেলেছেন ওই অবস্থা দেখে। কৃষ্ণটা আমি বলার নয়, আমার বাড়ির কেউ কারো মৃত্যু হয়নি, কিন্তু যার যেই বাচ্চারা মারা গেছে, যে মহিলাগুলো মারা গেছে, যেই লোকগুলো মারা গেছে, তারা কি দোষ করেছিল? তারা অন্য দলের সাপোর্টার বলে? আজকে যদি টিএমসির কাছেগুলো লোক মারা যেত, টিএমসির বাড়িতে লোকের দিতে হতো, আমি সেম কথাই বলতাম, এতগুলো লোক মারা গেছে, তাহলে তো একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। এখন কেন হচ্ছে না? তুমি দেখেছো পোড়া দেহগুলো, দেখেছো গণশক্তিতে বেরিয়েছে, কোন কাগজ তো বের করেনি, গণশক্তি বের করেছে একদম পোড়া। আমি তোমাকে শেয়ার করতে পারি, আমার তো শরীর খারাপ লাগে, তখন আমি আর কারো রিল, কারো ছবি দেখে বাবা এগুলো করতে পারছি না, আমি এফেক্টেড হই, এবং প্রত্যেকটা মানুষের এফেক্টেড হওয়া উচিত। না মানুষ কথাটাতে না আমার এখন মানে গন্ডগোল লাগে, আমি অ্যাকচুয়ালি জন্তু, আমাকে যদি কেউ কুকুরের বাচ্চা বলে আমি সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধরি, কারণ একটা কুকুরকে যদি কেউ করে না তখন অন্য কুকুরগুলো ধেয়ে যায় তার ইয়ের দিকে, কিন্তু মানুষ করবে না, মানুষ অন্যকে মরতে দেখবে করে পাশ কাটিয়ে চলে যাবে। এতটা স্বার্থপর হয়ে গেছি, এতটা নির্লজ্জ হয়ে গেছি, এতটা বেহায়া হয়ে গেছি আমরা, এবং দ্যাট ইনক্লুডস অল দ্য পিপল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি যারা এটার কোনো স্ট্যান্ড নেয়নি, এবং আমার ফেসবুকে যারা আছে আমি তো এক এক করে সব মানে আনফ্রেন্ড করে দেবো। কেন কেন এরাও তো এইসব লোকজন তো কারো বাবা মা কেউ একটা, তাদের কেন কষ্ট হয় না, তাদের কেন রাগ হয় না? এইসব দেখে আমি, আমার কথা নয়, অন্য লোকে কেন চুপ করে রয়েছে, অন্য লোকে কেন বলছে না, আর কিছু না, মমতা ব্যানার্জি আপনি এটা তদন্ত করুন, আপনি তো দলের নেত্রী, আপনার যে ছেলেরা তো আপনার সন্তানের মতো, এবার সন্তান যদি দোষ করে থাকে, একটু সন্তান যদি হয়ে থাকে তাহলে তাকে উচিত শাস্তি দিয়ে সত্যিকারের নেত্রী হয়ে দেখান, আনবো তাহলে।